বয়া এমন ল্যাপটপ বা কম্পিউটারে কিভাবে ব্যবহার করবেন। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, মানে আমি বাস্তবে যখন ল্যাপটপে বয়া এমন দিয়ে আমি রেকর্ড করতে যাচ্ছিলাম, আমি কিন্তু এই বয়া এমনের অ্যাক্সেসটা পাচ্ছিলাম না। এই নিয়ে ইউটিউবে সার্চ দিয়েছি, এক একটা ইউটিউবার এক এক রকমভাবে কথা বলে এবং এক এক রকমভাবে দেখায়, আসলে আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছিল। এই জন্য আমি মনে করছি যে এইটা নিয়ে একটা ভিডিও বানানো যাক, এবং যাতে আপনারা খুবই সহজভাবে এই জিনিসটা শিখে নিতে পারেন যে কীভাবে বয়া এমন সেট আপ করতে হয় আপনার কম্পিউটারে বা ল্যাপটপে, যার ফলে আপনি ক্যাপকাট দিয়ে হোক, ক্যামতাসিয়া হোক বা বিভিন্ন ধরনের রেকর্ড ধরনের কাজে বয়া এমন ব্যবহার করতে পারেন। এই হচ্ছে বয়া এম অন মাইক্রোফোন, যেটা আমি ল্যাপটপের মাধ্যমে কানেক্ট করার চেষ্টা করব এবং আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন বয়া লেখা আছে এবং এখানে দুইটা অপশন দেওয়া আছে, ক্যামেরা এবং স্মার্টফোন। আপনারা স্মার্টফোনের দিকে সুইচটা করে রাখবেন, অবশ্যই স্মার্টফোনের দিকে কিন্তু করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনারা যার সার্চ অপশনে চলে যাবেন ল্যাপটপে বা ডেস্কটপে, যাওয়ার পরে সাউন্ড লিখে সার্চ দিতে পারেন। এছাড়া আপনারা চাইলে আপনারা উইন্ডোজ বাটনে ক্লিক করে সেটিংস অপশনে ক্লিক করতে পারেন। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনারা সিস্টেম অপশনে চলে যাবেন, আদারওয়াইজ আপনারা সাউন্ডে ডিরেক্ট চলে যেতে পারেন। তো সাউন্ড অপশনটা খুঁজে বের করবেন, দেন চলে আসবেন। এরপরে আপনারা চলে আসবেন হচ্ছে বয়া এমন যে পোর্ট, এটা কীভাবে লাগাবে। তো আপনারা যেভাবে আপনাদের যেখানে পোর্ট আছে আর কি, ল্যাপটপ বা ডেস্কটপে, সেখানে লাগাই দেবেন। দেওয়ার পরে এমন একটা পপ আপ উইন্ডো আসবে, দেখতে পাবেন। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা অনেকেই ভুল করে যার কারণে হয় না, সেটা হচ্ছে যে উপরে মাইক্রোফোন ইন আছে, তারপরে দেখবেন লিঙ্ক ইন আছে, হেডফোন আছে, আপনারা হেডসেট দিবেন এবং অন ইয়ার দিবেন। কি হেডসেট এবং অন ইয়ার, এটা কিন্তু মাস্ট বি আপনারা ফলো করবেন। এরপরে আপনারা সেই পুনরায় আগের জায়গায় চলে আসবেন সেটিংসে আর কি, সাউন্ডে। এরপর দেখবেন উপরে আউটপুট লেখা এবং নিচে ইনপুট লেখা। আপনারা দেখবেন যে এই ইনপুটে এই জ্যাক বা আপনাদের যে মাইক্রোফোন সেই নামটা আর কি শো করবে, এটা বয় এমন হলেও জ্যাক নামে শো করছে। তো আপনারা নিচে চলে আসবেন এবং মোর সেটিংসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে মাইক্রোফোনের পরে যে জ্যাক লেখা ছিল, এই জ্যাক লেখাটা এই মাইক্রোফোন। এটা শিওর হওয়ার জন্য আপনারা পরীক্ষা করতে পারেন, আপনাদের মাইক্রোফোনে এমন ট্যাপ করবেন, দেখবেন ওখানে সাউন্ডটা কিন্তু উঠবে, সাউন্ড ওয়েভটা। তার মানে বুঝে নেবেন যে এই নামের এইটাই হচ্ছে আপনার মাইক্রোফোন, এটা শিওর হয়ে নেবেন, এটা রেকর্ডিং বা অন ইয়ারে গিয়ে শিওর হতে পারেন। আচ্ছা, এরপরে আপনারা এই যে সাউন্ডের মাত্রাটা বাড়াই দিবেন, ঠিক আছে, এই সাউন্ডের মাত্রাটা বাড়াই দিবেন এবং উপরে দেখবেন এই যে জ্যাক মাইক্রোফোন, যেটা ভেরিফাই করলাম যে আমার বয়া এমন কি না, সেটার ভিতরেও ক্লিক করে যে সাউন্ডের অপশন, এইটা কিন্তু আপনারা ফুল করে বাড়াই দিবেন, ঠিক আছে। এরপর আপনারা ক্যাপকাট বা যেখানে এডিট করতে যাচ্ছেন সেখানে জাস্ট দেখবেন যে কাজ করছে কিনা, না কাজ করলে বুঝে নেবেন এখানে হেড, এখানে আপনার সেই জ্যাক মাইক্রোফোন বা যে নামটা শো করছিল ওইটা সিলেক্ট করা আছে কিনা। দেন এখন যদি ট্যাপ করে দেখুন, এখন কিন্তু ডিটেক্ট করতে পারছে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।